নমস্কার বন্ধুরা আমি অনামিকা আর আপনারা দেখছেন ইনব্রিফ ইউটিউব চ্যানেল চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট জব নোটিফিকেশন বিভিন্ন এক্সামের সিলেবাস প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জি কে আপডেট সমস্ত কিছুই আপনারা পাবেন এই চ্যানেলে বন্ধুরা চলে এলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে সাংস্কৃতিক দপ্তরের তরফ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে অফিস অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান আর্টিস্ট সহ বিভিন্ন পদে এখানে নিয়োগ হবে পশ্চিমবঙ্গ সমস্ত জেলাগুলো থেকে আপনারা আবেদন করতে পারবেন আমাদের রাজ্যে নিয়োগ হবে তো এখানে আবেদন করতে গেলে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কি হতে হবে বয়সীমা কত কি হতে হবে কী কী পোস্ট এখানে রয়েছে এই পোস্টগুলোর জন্য পার মান্থ স্যালারি আপনারা কত টাকা পাবেন কি করে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার শেষ তারিখ কবে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব যারা ইন্টারেস্টেড তারা ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন এবং অতি অবশ্যই প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটিকে তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা প্রথমেই বলি এখানে কি কি পোস্ট রয়েছে পোস্টগুলোর স্যালারি কত এবং কোয়ালিফিকেশান কী থাকতে হবে প্রথম পোস্টটি হলো অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এই পোস্টের পে ম্যাট্রিক্স উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা পে লেভেল টু এছাড়াও আপনারা অন্যান্য অ্যালাউন্সও পাবেন পার মান্থ অ্যাপ্রক্সিমেটলি আপনারা স্টার্টিং স্যালারি হিসেবে পাবেন চৌত্রিশ টাকা কোয়ালিফিকেশন কি থাকতে হবে বলে রাখি প্রার্থীদেরকে হায়ার সেকেন্ডারি পাস হতে হবে কিংবা তার সমতুল্য কোনো যোগ্যতা প্রার্থীর থাকতে হবে প্রার্থীদেরকে দশ মিনিটের টাইপিং টেস্ট কোয়ালিফাই করতে হবে টাইপিং স্পিড হতে হবে থার্টি ফাইভ ওয়ার্ডস পার মিনিট ইংলিশের ক্ষেত্রে এবং হিন্দির ক্ষেত্রে থার্টি ওয়ার্ডস পার মিনিট এবং ইংলিশের ক্ষেত্রে দশ হাজার পাঁচশো কী ডিপ্রেশন পার আওয়ার স্পিড থাকতে হবে এবং হিন্দির ক্ষেত্রে ন হাজার কী ডিপ্রেশন পার আওয়ার স্পিড থাকতে হবে বয়সীমা কত কি হতে হবে বলে রাখি এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে পারবে পঁচিশ বছর এটা জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বললাম রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে বয়স বয়সের ছাড় থাকবে নেক্সট হলো আর্টিস্টে এই পোস্টের পে ম্যাট্রিক্স উনিশ হাজার নশো টাকা থেকে শুরু করে তেষট্টি হাজার দুশো টাকা পে লেভেল টু এছাড়া অন্যান্য অ্যালাউন্সও আপনারা পাবেন স্টার্টিং স্যালারি হিসেবে আপনারা পার মান্থ পাবেন চৌত্রিশ টাকা কোয়ালিফিকেশন কী থাকতে হবে দেখে রাখুন প্রার্থীদের ফাইন কিংবা কমার্শিয়াল আর্টের ওপর ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ন্যূনতম দু বছরের ডিউরেশনের সেই সঙ্গে প্রার্থীদের এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে জেনারেল ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে পারবে পঁয়ত্রিশ বছর রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সর্বোচ্চ বয়সীমায় বয়স ছাড় পাবেন এরপর রয়েছে দেখুন টেকনিশিয়ান এ এই পোস্টের পে ম্যাট্রিক্স উনিশ টাকা থেকে শুরু করে তেষট্টি টাকা পে লেভেল টু টোটাল স্টার্টিং অ্যালাউন্স হিসেবে আপনারা পার মান্থ পাবেন ছত্রিশ হাজার সাতশো পঁচিশ টাকা অ্যাপ্রক্সিমেটলি কলকাতার ক্ষেত্রে ভুবনেশ্বরের জন্য আপনারা পার মান্থ স্যালারি হিসেবে পাবেন বত্রিশ হাজার তিনশো চার টাকা এবং গুহাটির ক্ষেত্রে পার মান্থ আপনারা স্যালারি পাবেন পঁয়ত্রিশ হাজার দুশো চুরানব্বই টাকা এবং লক্ষ্ণর ক্ষেত্রে পার মান্থ আপনারা স্যালারি হিসেবে পাবেন বত্রিশ হাজার তিনশো চার টাকা এটা স্টার্টিং স্যালারির কথা বলছি এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদেরকে মাধ্যমিক পাস হতে হবে এবং সেই সঙ্গে প্রার্থীদের আইটিআই সার্টিফিকেট থাকতে হবে রিলেভেন্ট ডিসিপ্লিনের ওপর প্রার্থীদের এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে জেনারেল ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে পারবে পঁয়ত্রিশ বছর রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা সর্বোচ্চ বয়সীমায় ছাড় পাবেন এরপর হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ এই পোস্টের পে লেবেল ফাইভ পে ম্যাট্রিক্স উনত্রিশ হাজার দুশো টাকা থেকে শুরু করে বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত পার মান্থ স্টার্টিং স্যালারি হিসেবে আপনারা পাবেন তিপ্পান্ন হাজার একশো আটচল্লিশ টাকা অ্যাসেন্সিয়াল কোয়ালিফিকেশনটা বলি টেকনিক্যাল অ্যাসিস্টেন্টে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে প্রার্থীদের ইলেকট্রনিক্সের ওপর তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে আর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে প্রার্থীদের কম্পিউটার সায়েন্সের ওপর তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কিংবা প্রার্থীদের এনইআই এলআইটির এ লেভেল ডিপ্লোমা থাকতে হবে কিংবা ইনফরমেশন টেকনোলজির ওপর প্রার্থীদের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে অথবা প্রার্থীদের বিসিএ কোর্স করা থাকতে হবে অথবা কম্পিউটারের ওপর ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে জেনারেল ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে পারবে পঁয়ত্রিশ বছর রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা বয়সে ছাড় পাবেন এরপর রয়েছে দেখুন এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট এ এই পোস্টের পে লেভেল ফাইভ পে ম্যাট্রিক্স উনত্রিশ হাজার দুশো টাকা থেকে শুরু করে বিরানব্বই হাজার তিনশো টাকা পার মান্থ স্টার্টিং স্যালারি হিসেবে আপনারা পাবেন তিপ্পান্ন হাজার একশো আটচল্লিশ টাকা এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের ভিজুয়াল আর্টস ফাইন আর্টস কিংবা কমার্শিয়াল আর্টসের উপর ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে জেনারেল ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে পারবে পঁয়ত্রিশ বছর রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবেন নেক্সট এডুকেশান অ্যাসিস্ট্যান্ট এ এই পোস্টের পে লেভেল ফাইভ পে ম্যাট্রিক্স উনত্রিশ হাজার দুশো টাকা থেকে শুরু করে বিরানব্বই হাজার তিনশো টাকা মান্থ স্টার্টিং স্যালারি হিসেবে আপনারা পাবেন আটচল্লিশ হাজার ছত্রিশ টাকা এই পোস্টের ক্ষেত্রে প্রার্থীদের সায়েন্সের ওপর ব্যাচেলার্স ডিগ্রি থাকতে হবে উইথ ফিজিক্স এবং সেই সঙ্গে কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ইলেকট্রনিক্স কম্পিউটার সায়েন্স অ্যাস্ট্রোনমি জিওলজি অথবা স্ট্যাটিস্টিক্স এই বিষয়গুলোর থেকে যে কোনো দুটো সাবজেক্টের কম্বিনেশান নিয়ে প্রার্থীদের ব্যাচেলার্স ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে অথবা প্রার্থীদেরকে সায়েন্সের ওপর ব্যাচেলার্স ডিগ্রি প্রার্থীদের থাকতে হবে উইথ কেমিস্ট্রি এবং সেই সঙ্গে জুলজি বটনি মাইক্রোবায়োলজি এনভারমেন্টাল সায়েন্স বায়োটেকনোলজি এবং মলিকুলার বায়োলজি এই বিষয়গুলো থেকে যে কোনো দুটো বিষয়ের কম্বিনেশনে প্রার্থীদের থাকতে হবে ব্যাচেলার্স ডিগ্রিতে বয়সসীমা কত কি হতে হবে দেখে রাখুন জেনারেল ক্যান্ডিডেটসদের সর্বোচ্চ বয়স হতে পারবে পঁয়ত্রিশ বছর রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমায় ছাড় থাকবে পন্থুরা এই নোটিসটি বেরিয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কলকাতার তরফ থেকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার টু স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি কোন পোস্টের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে বলে রাখি অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রির ক্ষেত্রে তিনটি ভ্যাকেন্সি রয়েছে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম হেডকোয়ার্টার কলকাতার আর সায়েন্স সিটি কলকাতাতে একটি ভ্যাকেন্সি এখানে রয়েছে আর্টিস্টের ক্ষেত্রে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতাতে একটি ভ্যাকেন্সি রয়েছে টেকনিশিয়ান এ পোস্টের ক্ষেত্রে সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতাতে পাঁচটি পোস্ট রয়েছে রিজিয়ানাল সায়েন্স সেন্টার ভুবনেশ্বরে রয়েছে দুটি পোস্ট নর্থ ইস্ট জোন অ্যান্ড রিজিয়ানাল সায়েন্স সেন্টার গুয়াহাটির জন্য রয়েছে পাঁচটি পোস্ট সায়েন্স সিটি কলকাতাতে রয়েছে দুটি ভ্যাকেন্সি এবং রিজিয়ানাল সায়েন্স সিটি রয়েছে একটি ভ্যাকেন্সি টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতাতে রয়েছে দুটি ভ্যাকেন্সি এক্সিবিশন অ্যাসিস্ট্যান্ট এ পোস্টের জন্য সেন্ট্রাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং ল্যাবরেটরি কলকাতাতে একটি ভ্যাকেন্সি রয়েছে এডুকেশন অ্যাসিস্ট্যান্ট এ পোস্টের ক্ষেত্রে রিজেনাল সায়েন্স সিটি লখনৌতে একটি ভ্যাকেন্সি রয়েছে এখানে প্রার্থীদেরকে রিটেন টেস্ট অথবা টাইপ টেস্ট কিংবা অ্যাপটিটিউড টেস্ট অথবা ট্রেড টেস্টের ভিত্তিতে বেছে নেওয়া হবে সেটা পরবর্তী সময় আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কী করে আপনারা অ্যাপ্লাই করবেন বলে রাখি এই চাকরির ক্ষেত্রে প্রার্থীদেরকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে গিয়ে আপনাদেরকে প্রপার ডিটেল সহ ফর্মটিকে ফিল আপ করে নিতে হবে আপনার অফিসিয়াল নোটিসেও এই ওয়েবসাইটে লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গিয়ে আপনাদেরকে প্রপার সহ ফর্মটিকে ফিল আপ করে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টসের সেলফ এটেস্টেড কপি আপলোড করতে হবে এবং পেমেন্ট প্রসেস কমপ্লিট করে ফর্মটিকে সাবমিট করে দিতে হবে অ্যাপ্লিকেশান ফিস হিসেবে প্রার্থীদেরকে কত টাকা দিতে হবে বলে রাখি জেনারেল এবং ও বিসি ক্যান্ডিডেটসদেরকে ফি হিসেবে দিতে হবে আটশো টাকা পেমেন্ট প্রার্থীদেরকে অনলাইন মোডে করতে হবে মহিলা প্রার্থী এস সি এস টি এবং পিডাব্লিউডি আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না গুরুত্বপূর্ণ তারিখগুলো বলে রাখি অনলাইনে ফি পে করার শেষ তারিখ হলো সাতাশ তিন দু তারিখ এবং অনলাইনে আবেদন করা শেষ তারিখও হলো সাতাশ তিন দু তারিখ এই চাকরির অফিসিয়াল নোটিস ডাউনলোড করতে এবং অ্যাপ্লাই লিঙ্ক পেতে হলে আপনাদেরকে চলে যেতে হবে ভিডিও ডেসক্রিপশানে সেখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এই চাকরিটি সম্পর্কে টেক্সট আকারে ডিটেলসে পড়তে পারবেন পোস্টটিকে স্ক্রল করে আপনাদেরকে নিচে আসতে হবে নিচে আপনারা ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটা সেকশন দেখতে পাবেন তার নিচে অফিসিয়াল নোটিস ডাউনলোড করার লিঙ্ক দেওয়া থাকবে ডান পাশে ক্লিক হেয়ার বলে লেখা থাকবে সেই ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনারা আপনাদের মোবাইলে অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করে নিতে পারবেন এবং এই ইম্পর্টেন্ট লিঙ্ক সেকশনেই আপনারা অ্যাপ্লাই লিঙ্কও পেয়ে যাবেন অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু আপনারা জব ডিসক্রিপশনও পেয়ে যাবেন তো সমস্ত কিছু আপনারা অফিসিয়াল নোটিস থেকে চেক করে নিতে পারেন বন্ধুরা আজ তবে এখানেই শেষ করছি অতি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে আর এমন ধরনের লেটেস্ট আপডেট পেতে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন এক্সামের রেজাল্ট অ্যাডমিট কার্ড এবং নিয়মিত জেকে কুইস পেতে হলে আপনাদেরকে যুক্ত হয়ে যেতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলটির সঙ্গে সেখানে কিন্তু ইউটিউবের তুলনায় আরও বেশি আপডেটস আপনারা পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিওর ডিসক্রিপশানে আমি আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল ইন ব্রিফ